এইডস আক্রান্ত শিশু এবং তাদের পরিবারকে নিয়ে বড়দিন উদযাপন করল মুর্শিদাবাদের এক স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতি বছরের ন্যায় এবছরও এইডস আক্রান্ত শিশু পরিবারের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার বড়দিন উপলক্ষে সংস্থার তরফ থেকে আয়োজন করা হয় পিকনিক এবং খেলাধুলোর পাশাপাশি ফের করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে বিতরণ করা হলো পুষ্টিকর খাবার, মাস্ক এবং সাবান। ঠিক আছে, সবই বলেছে আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি, বাচ্চাগুলোর সঙ্গে থাকি সারা বছর। তো 25শে ডিসেম্বর ওরা বড়দিনের কেক নিজে হাতে কাটল, তারা খাচ্ছে, তারা এনজয় করছে এই দিনটা। এই সমস্ত বাচ্চারা তো সহজে পায় না, তাদের যে সমস্ত পরিবার থেকে তারা উঠে আসে, তো খুব স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে একটু আনন্দের দিনটা ভাগ করে নেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। প্রত্যেক বছরই করি, এবছরও করলাম।